আপনি কি কাউকে খুঁজছেন? আমি কাউকে খুঁজছি না, তুমি গেট খোলো, ভেতরে যাব। আগে মালিকের বিনা অনুমতিতে গেট খোলা বারণ। আপনি কে বলুন? রুদ্র চৌধুরী বাড়িতে আছেন তো? চৌধুরী বাবু আর নেই। কোথায় গেছে? তার একমাত্র ছেলে পাহাড় থেকে পড়ে মারা গেছেন। সেই শোক সহ্য করতে না পেরে রুদ্রবাবু গত হলেন। আপনি কি তার সঙ্গেই দেখা করতে এসেছিলেন? তার স্ত্রী কন্যা? আগে চৌধুরী বাবু গত হওয়ার পরে তারা কোথায় গেছে বলতে পারবো না। আর এই বাড়িটা? বর্তমানে এটা মোহন ভট্টাচার্যের। মোহন ভট্টাচার্য, আপনি যান এখন, বাবু আসছেন। প্লিজ। আগে এই ফ্যাক্টরি আর অফিসের মালিক ছিলেন রুদ্র চৌধুরী, বর্তমান মালিক হলেন মোহন ভট্টাচার্য। বড়বাবু তো গত হয়েছেন, তার স্ত্রী আর মেয়েকে আমি আসার পর কোনোদিন দেখিনি। শুনেছি মন্দিরের আশেপাশে নাকি কোথাও থাকেন। সরি সরি। আরে ছাড়ো, দেখে চলো। আরে খুড়িদে আমায়, এই অঞ্জু নে নে নে, টাকা নে নে, ধর। কোন ঘরের মেয়ে, কি সুখে ছিল, আজ কিভাবে থাকতে হচ্ছে, সেলাই করে পেট চালাতে হচ্ছে। সবই কপাল হরিদা, সব দিন তো সমান যায় না। আমাদের এই অবস্থা মন থেকে মেনে নিয়েছি। নাও 300 টাকা। টাকা কি করব, ভুলে গেছো? ছেলে মেশিনটা যে লোন নিয়ে কিনেছো তার ইনস্টলমেন্ট দেবার তারিখ তো কাল। ওহো, তুমি কাল সকালে কাজে বেরোবার সময় এটা দিয়ে দেবে। আরে রেখে দে না, সকালে দিলেও তো হবে। আচ্ছা দে, চল চল চল, খেতে দিবি, চল খিদে পেয়েছে। চলো। কে? কি ব্যাপার, কি হলো? আরে কথা নেই, বার্তা নেই, রাত্রিবেলা ঘরের মধ্যে ঢুকে গেলে? আরে তোমায় বলছি, বড় আজব লোক তো। অঞ্জু, আপনার গলার স্বরটা চেনা চেনা লাগছে, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমার স্বর যার বলে মনে হচ্ছে, আমি সেই তোর দাদা। না, আমার দাদা মরে গেছে, আপনি অন্য লোক, আমার দাদা নন, চলে যান। অঞ্জু, এই এই এই, এইসব নতুন কায়দা কারণ আমি সব ভালো জানি। এই শহরে ঠক জচ্চরের তো অভাব নেই। হ্যাঁ, এইসব সুন্দরী মেয়েদের ফাঁসাবে, তাদের জীবন নষ্ট করবে। এই এই, চল চল চল, রাস্তা মাপ রাস্তা মাপ। যেমন কাজ করে, সে ঘরের ভেতর ভাইয়ের পরিচয় দিয়ে ঢোকে না হরিদা। আচ্ছা হরিদা, এই ভালো চাষ তো, চুপচাপ বেরিয়ে যা, নাহলে হরিকে চিনিস না, পুরো হরিবল পাকি দেবো। চল চল, কাট কাট, চল। এই কি হলো রে, দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, আমি হিমাংশু বলে তোমার বিশ্বাস হচ্ছে না হরিদা। এতে তোমারই বা দোষ কোথায়? ভাগ্য তো রুদ্রপ্রসাদ চৌধুরীর পরিবারকে উল্টো পাল্টা করে দিয়েছে, আর সেই খেলায় আমরা হারিয়ে গেছি। হিমাংশুর জায়গায় এখন আমি শশাঙ্ক হয়ে গেছি। তুমি কেন, কেন ফেরার পর নিজের মুখ দেখে তোমার থেকে বেশি চমকেছিলাম। আরে তুই বাইরে যাবি, অনেক হয়েছে, যা। চলে যাচ্ছি হরিদা। তুমি আমাকে হিমাংশু বলে না মানলে তোমাকে আমি একটা জিনিস দেবো। কি দিবি তুই? হ্যাঁ কি দিবি? পাঁচ টাকার কয়েন? বাবা তোমাকে তোমার প্রত্যেকটা কাজ করার জন্য একটা 5 টাকার কয়েন দিত হরিদা। বাবা তো নেই, আমি তার উত্তরাধিকার হিসেবে তোমাকে এই কয়েনটা দিচ্ছি। ছোট বাবু, কিন্তু তোমার মুখটা কেন বদলে গেছে তাই না? সেদিন রাতে মন্দির থেকে ফেরার সময় যে ঘটনা ঘটেছিল শুনলে তোর? আজ এতদিন হয়ে গেল ও গেছে, কোনো খবর দেওয়ার নাম নেই। আমাদের ফোন নাম্বার তো আছে ওর কাছে, অ্যাটলিস্ট ফোন তো করতে পারে। একটা আনস্টেবল মন আর অচেনা চেহারা নিয়ে গেছে ওদের কাছে, কত কি যে হতে পারে। এতে হাসবার কি হলো? শুনে ভালো লাগছে, তুমি শশাঙ্কর জন্য চিন্তা করছো? না,
তেমন কিছু না। তুমি নিজে নিজেকে ঠকিও না কাজল, নিজের মনকে প্রশ্ন করো। শশাঙ্ক চলে যাওয়ার পরে তোমার হৃদয়ের যে আসনটা খালি হয়েছে সে আসনে বসবার জন্য আর কোনো শশাঙ্ক কি উকি মারেনি? একটার পর একটা ঘটনা কিভাবে আমাকে হিমাংশু থেকে শশাঙ্কে পরিণত করেছে তা তো শুনলে হরিদা। বর্তমানে আমি হিমাংশু চৌধুরী নই, শশাঙ্ক দাস, ডক্টর দয়ানিধি দাসের প্লেন ক্র্যাশে মরে যাওয়া পুত্র। যাক সেসব কথা, মা কোথায়? মার কাছে যাবি বাবু? হ্যাঁ এসো। ভালো করে দেখো মা, আমাদের ছোট বাবু তো। আরে দেখবো কেন, মা চেহারা দেখে চেনে না, মা ছুঁয়ে চেনে, গন্ধ চেনে, তা না হলে অন্ধ মা তার ছেলেকে কিভাবে চিনবে? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।